মেট হ্যালো চলে আসছে। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আশা করছি আপনারা ভালো আছেন। আর সান্দাকফু সিরিজের পরপর ভিডিওগুলো চলে আসছে, আজকের ভিডিওটা এই সিরিজের শেষ ভিডিও। আজকের পর্বে থাকছে আমরা কিভাবে সান্দাকফু পৌঁছাচ্ছি, সান্দাকফু পৌঁছে সানরাইজ হোটেলে থাকবো এবং সানরাইজ হোটেল থেকে সানসেট সানরাইজ দুটোই দেখবো, ওখানকার খাওয়া দাওয়া সব কিছু নিয়েই আজকের পর্ব। চলুন যাওয়া যাক। এটা হচ্ছে সিঙ্গলিনা ন্যাশনাল পার্ক, এই পার্কের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই পার্কের এন্ট্রি ফি কালকেরই আমরা দিয়ে দিয়েছি, পার হেড 200 টাকা এবং গাড়ির চার্জ 480 টাকা। এটা হচ্ছে সম্পূর্ণ একটা ন্যাশনাল পার্ক। এই পার্কের বৈশিষ্ট্য হচ্ছে এখানে রেড পান্ডা দেখা যায়, যদি ধৈর্য ধরে দেখা যায়, দেখা গেলেও দেখা যেতে পারে। আর রোডোডেনড্রাস গাছের, এই মার্চ এপ্রিল হচ্ছে রোডোডেনড্রাসের সিজন, উপরের দিকে তাকালেই লাল লাল রোডোডেনড্রাস ফুল প্রায় দেখা যাবে। আর এই সান্দাকফু ভ্রমণের প্রধান গাড়ি হচ্ছে র্যান্ড রোভার। আগে শুধু র্যান্ড রোভার গাড়ি চলতো, এখন তো নতুন করে বুলেরো গাড়ি করা হয়েছে। র্যান্ড রোভার গাড়িতে ঝাঁকুনি বেশি, যেহেতু ব্রিটিশ আমলের গাড়ি, কিন্তু ওর ক্ষমতা বেশি। বন্ধুরা, গৌরীবাস পৌঁছে গেলাম। এখানে SSB জওয়ানের চেকপোস্টে নিজেদের ডকুমেন্ট শো করতে হবে এবং এন্ট্রি করতে হবে ও সাইন করতে হবে। ফেরার পথে আবার ডকুমেন্ট শো করতে হবে এবং সাইন করতে হবে। বন্ধুরা, আমরা এবার এখন টুংলুং থেকে নেমে গৌরীবাসে চলে এসেছি। টুংলুংয়ের হাইট ছিল 10,000 ফুট, আর এখন গৌরীবাসে এসেছি, এখানকার হাইট হচ্ছে 6,000 ফুট। এখান থেকে আবার গাড়ি উপরে উঠবে, আর এই সম্পূর্ণ রাস্তা সিঙ্গলিলা ন্যাশনাল পার্কের ভিতর থেকে আছে, যেখানে রেড পান্ডা দেখা যায়। আর দেখুন দূরে ক্যামেরায় কতটা আসছে জানি না, সব রোডোডেনড্রাস গাছ একের পর এক থরে থরে লেগে আছে। বন্ধুরা, গৌরীবাসে খাবার হোটেল ও একটা হোমস্টে আছে, আর আমার ঠিক ডান দিকে SSB-র ক্যাম্প আছে, এখান থেকে চেকিং হবে। ক্যামেরার দিকে ঘোরানো যাবে না। একটি ইনফরমেশন, গৌরীবাস থেকে যে রাস্তা খারাপ ছিল সেটা সম্পূর্ণ রিপেয়ার হয়ে গিয়েছে, আপ টু কালীপকরি পর্যন্ত। কালীপকরি পর্যন্ত রাস্তা খুব সুন্দর করে দিয়েছে, কিন্তু রাস্তা পুরো চড়াই, উপরে উঠবে একটানা।
বন্ধুরা, এর আগেই বলেছি অনেকটা চড়াই রাস্তা। গৌরীবাস থেকে কালীপকরি পুরোপুরি উপরে উঠবে। গৌরীবাস হচ্ছে 6,000 ফুট উপরে আর কালীপকরি প্রায় 10,000 ফুটের কাছাকাছি, তাই পুরো সম্পূর্ণ রাস্তাটা উপরে উঠছে। বন্ধুরা, অবশেষে চলে এলাম কালীপকরি। এই পকরি বা লেকটি হচ্ছে খুব পবিত্র হিন্দুদের কাছে, বৌদ্ধদের কাছে। এখানকার মানুষরা এই জলে পা ডোবায় না, আর সকলে বলে নাকি এই জলে কোনো সময় কোনো নোংরা পড়ে না। বন্ধুরা, আমার ডান দিকে যে রাস্তাটা দেখছেন ওটা নেপাল হয়ে সান্দাকফু আসছে, আর আমরা পুরোপুরি সিঙ্গলিলা ন্যাশনাল পার্কের উপর দিয়ে ইন্ডিয়ার ভিতর দিয়ে এলাম। আর এই হচ্ছে কালীপকরি ল্যান্ড রোভার দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে আপনাদের বন্ধু বিনোদ দাস দাগার। এদিকে ছোট পাথরটা নিয়ে সাজাচ্ছে, হাই করে দাও বাবা, আমার দিকে তাকাও, এদিকে তাকাও, ক্যামেরা হচ্ছে। বন্ধুরা, এই হচ্ছে আমাদের ড্রাইভার রোহিত দা, কালকের আমার সাথে কাল থেকে রয়েছে, আজকের কালীপকরিতে এসেছি। এটা ছেলে ভালো ভালো ছেলে। তো রোহিত দা, কিছু বলুন, আপনি ফোন নাম্বারটা দিন। আপনারা এই নম্বরে যোগাযোগ করে নেবেন, দাদা খুব ভালো সমস্ত কিছু করে দেবে। এখানে তো সিন্ডিকেট থেকে সমস্ত কিছু করা হয়, এবার হোটেল টোটেল আপনার যা লাগবে দাদা করে দেয়, আমাদের হোটেল করে দিয়েছে। কালীপকরির পর রাস্তা দুভাগ হচ্ছে, ইন্ডিয়ার রাস্তার রিপেয়ারিংয়ের কাজ চলছে। আমরা নেপালের রাস্তা দিয়ে যাচ্ছি, নেপালের রাস্তা পুরো বোল্ডার দেওয়া মাটির রাস্তা, আর ইন্ডিয়ার রাস্তা এখনো তৈরি হচ্ছে। ওটা তৈরি হয়ে গেলে আশা করছি নেপালের রাস্তা দিয়ে যেতে হবে না আমাদের। আর আমরা পুরোপুরি নেপালের ভিতরে আছি। এখানে থাকার জন্য অনেক হোমস্টে আছে, অনেক লজ করা আছে। কালীপকরির কাছে যে সমস্ত হোমস্টেগুলো আছে সব নেপালে পড়ে। বন্ধুরা, খালি রোডোডেনড্রন গাছ দেখুন, উপর থেকে নিচে পর্যন্ত পুরো রোডোডেনড্রন গাছে ফুলে ভর্তি হয়ে আছে। এই সময়টাই সিজন, আস্তে আস্তে সিজন চলে যাচ্ছে, না হলে আরও গাছ দেখা যেত। মার্চ এপ্রিল মাসটাই সিজন, এখন তো এপ্রিল মাসের আজকের 22 তারিখ, প্রায় এপ্রিল মাস শেষ হতে চললো, আর খুব জোর 1-2 সপ্তাহ থাকবে ফুল, তারপরে আবার আর লাল লালা দেখাই যাবে না, তখন গাছ থাকবে ফুল থাকবে না। আর এই নেপালের রাস্তা বন্ধুরা, সামনে দেখা পাচ্ছেন লাল লাল ঘরগুলো, ওটাই হচ্ছে কালীপকরি।
এক্ষুনি ওখান ওই রাস্তা দিয়ে ঘুরে 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 এটা দিয়ে এলাম। এটা হচ্ছে চৌরি চক। এখানে আপনারা চাটা খাবার জন্য দাঁড়াতে পারেন, কফি চা সব কিছু পাওয়া যায়। সামনে রাস্তা আরো খারাপ। বন্ধুরা, সামনের হচ্ছে বিকেভঞ্জন। বিকেভঞ্জন থেকে রাস্তা তিন ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। ডান দিকের রাস্তা ইন্ডিয়া হয়ে চলে যাচ্ছে, বাঁ দিকের রাস্তা নেপাল হয়ে যাচ্ছে, আর সামনে যেটা সিঁড়ি দেওয়া পাচ্ছেন ওটা ট্র্যাকার, যারা ট্র্যাক করে হেঁটে হেঁটে যারা সান্দাকফু যাবে তাদের জন্য। সেই উপরে হোটেল দেখতে পাচ্ছেন, ওই সান্দাকফু, আর এক শেরপা চ্যালেঞ্জ। ওয়েলকাম টু সান্দাকফুর, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু জায়গা, হাইয়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল। বন্ধুরা, সান্দাকফুতে আজকে আমরা থাকবো এই সানরাইজ হোটেলে। যেহেতু সানরাইজ হোটেলের টপ থেকে সানরাইজ দেখা যায়, আলাদা করে অন্য জায়গা থেকে এখানে আসতে হবে না বা যেতে হবে না, সেই জন্য এই সানরাইজ হোটেল নিয়েছি। সানরাইজ হোটেলে আপনাদের আমার রুমটা দেখাচ্ছি, দেখুন। ডাইনিং এরিয়া, সেলফ সার্ভিস, রিসেপশন, এদিক দিয়ে এসে এখানে গরম জলের ব্যবস্থা আছে 24 ঘন্টা। আমাদের রুম এটা 203 নম্বর রুম। এটা একটা 6-bedded রুম, আর ওই জানলা দিয়ে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যায়। পয়লা আপনাদের দেখাই, মেঘ চলে এসছে, একটু আগে পুরো দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা। এই রেঞ্জটাই পুরো কাঞ্চনজঙ্ঘা, আর এই দিকটাই মাউন্ট এভারেস্ট, পুরো রেঞ্জ এখান থেকে দেখা যাচ্ছিল এই রুমে। আমরা যেহেতু 5 জনে আছি, ফ্যামিলিতে আছে সকলে, তো আমরা দুটো দুটো করে ভাগ করে নেব।
এখানে রুমেরই প্রবলেম। আর রুমটা আমাদের নিয়েছে 4,500 টাকার রুম, আর ফুডিংয়ের জন্য পার পার্সন 1,000 টাকা করে নিয়েছে, বাচ্চার ছেড়ে দিয়েছে, একটা বাচ্চার ছেড়ে দিয়েছে। আমাদের টোটাল 8,500 টাকা নিয়েছে। আর এখানে রাত্তিরে যদি আপনারা ব্ল্যাঙ্কেট নেন, ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট ঠান্ডা লাগার জন্য, যেহেতু রাত্তিরে 1-2 চলে আসে টেম্পারেচার, তো নেওয়া দরকার, তো ওর জন্য 300 টাকা পার বেড চার্জ পারে। তো আমি সাজেস্ট করবো আপনারা নিয়ে নেবেন, নাহলে ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে। আর এটা টয়লেট, টয়লেটে গিজার নেই, ফ্ল্যাশ নেই। সান্দাকফুতে জলের ক্রাইসিস আছে, নিচে থেকে পিক আপ গাড়ি করে জল আনতে হয়, সেই জন্যে এখানে জলের ব্যবহার খুব কম করতে এরা বলে। ব্যাস, ডাইনিং এরিয়া, দুপুরে খেলাম ভাত ডাল 3 রকমের সবজি, ঘি, পাঁপড়, চাটনি, স্যালাড, তার সাথে ছিল আন্ডা কারি। মাছেরও ব্যবস্থা ছিল, কিন্তু 1 ঘন্টা সময় দিতে হবে বলল, যেহেতু আমরা লেট করে ফেলেছি। বন্ধুরা, এইটা হচ্ছে সান্দাকফুর ভিউ পয়েন্ট, এখান থেকে সানসেট, সানরাইজ সব কিছুই দেখা যায়। তো ভোরের বেলা উঠে অন্ধকারের মধ্যে এই পাহাড়ে ওঠা খুব কষ্টকর, তার জন্য আপনাদের বিকল্প হচ্ছে এই সানরাইজ হোটেল। এখান থেকে সানসেট, সানরাইজ দুটোই দেখা যায়। আমরা এই হোটেলেই আজ আছি, আপনারা পারলে এই হোটেলটাকেই বুকিং করবেন কোনোভাবেই, তাহলে আপনাদের আর এই অন্ধকারে ঠান্ডার মধ্যে কষ্ট করে সানরাইজ দেখার জন্য এই টপে উঠতে হবে না। আর যা মেঘলা ওয়েদার, সানরাইজ দেখা যায় কি না দেখতে হবে। এখানে আরেকটা বড় হোটেল হচ্ছে শেরপা চ্যালেট, এখানেও আপনারা আসতে পারেন, এই ফোন নম্বর দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করবেন, যোগাযোগ না হয় হোয়াটসঅ্যাপ করবেন, যেহেতু নেপালের নাম্বার, হোয়াটসঅ্যাপ কল বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে সমস্ত কিছু এরা তবে পাবে। ইয়াক দেখুন, এখানের এদিকে দার্জিলিং ডিভিশন, এদিকে নেপাল ডিভিশন। সেই ছোটবেলা বইয়ের পাতায় পড়েছিলাম পশ্চিমবঙ্গের সর্বোচ্চ জায়গার নাম হচ্ছে সান্দাকফু, আর আজ বাস্তবে সেই জায়গায় দাঁড়িয়ে কিছুটা নস্টালজিক হয়ে গেছি। আর আমার খুদে বন্ধুদের জন্য বলছি, তোমরা বইয়ের পাতায় হয়তো পড়েছ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ জায়গা হচ্ছে সান্দাকফু, আজ আমার চোখে তোমরা ভিডিওর মাধ্যমে দেখে নাও সান্দাকফু জায়গাটা কেমন। কিছু নিষেধাজ্ঞা এখানে দেওয়া আছে সরকারি তরফ থেকে, সেটা মেনশন করে দিলাম। বন্ধুরা, এই হচ্ছে সান্দাকফু, সান্দাকফু 360 ডিগ্রি ভিউ দেখুন। এদিকটা পুরো ন্যাশনাল পার্ক, রেড পান্ডা জোন। সানসেটের সময় হয়ে এসছে, এবারে হোটেলের ছাদে উঠে যায়।
ওখান থেকেই সানসেটটা দেখব। ইভিনিংয়ে চা ও স্ন্যাক্স খেয়ে কিছুটা আরাম করার পরে আবার ডিনারের জন্য চলে এলাম। ডাল আছে, একটা সবজি আছে, পাঁপড় আছে, স্যালাড আছে, গাজরের চাটনি আছে, টিবিটিয়ান, একটা টিবিটিয়ান চাটনি। এখান থেকে পাঁপড়, চাটনি, লঙ্কা, পেঁয়াজটা নিয়ে যাচ্ছি। দুপুরে ডিনারের সময় ওরা রাতের মেনুটা আমাদের কাছ থেকে লিখে নিয়ে যায়। এরা চিলি চিকেন আর ফ্রাইড রাইস খাবে বলেছিল, আর আমি বলেছিলাম হালকা খিচুড়ি, তার সঙ্গে পনিরের মশালা। আমি খিচুড়ি নিয়েছি, খিচুড়ির সঙ্গে এরা ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়েছে। পনির বাটার মশালা, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম সান্দাকপু। আর সূর্য ওঠা দেখার জন্য, সানরাইজের জন্য উঠে পড়লাম। সানরাইজ হোটেলের ছাদ, এখান থেকে সানরাইজ ও সানসেট দুটোই ভালোভাবে দেখা যায়। বন্ধুরা, এটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ, এটাই স্লিপিং বুদ্ধা, আর এদিকটায় হচ্ছে মাউন্ট এভারেস্টের রেঞ্জ পুরোটাই।
আজকের মতন ওয়েদার ক্লিয়ার থাকলে আপনারা সানরাইজ হোটেল থেকে মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, মাকালু এবং সমস্ত রেঞ্জকে এখান থেকে স্পষ্ট দেখতে পাবেন। ভোরের দিকে খুব বাতাস দিচ্ছিল, এখন বাতাসটা বন্ধ হয়েছে এবং ওয়েদারটা একদম ক্লিয়ার, সানি। এরা বাতাসের জন্য ছাতে না গিয়ে জানলা থেকেই দেখে নিচ্ছে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য। এদিকে টেবিলে আলাদা আলাদা করে ব্ল্যাক টি, মিল্ক টি দেওয়া আছে। আমি একটা মিল্ক টি নিয়ে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখতে দেখতে সেটাকে সাবার করে ফেললাম। ঘড়িতে সকাল 8টা বাজার সঙ্গে সঙ্গে বুফে চালু হয়ে গেল। বুফেতে ছিল টিবিটিয়ান ব্রেড, তার সঙ্গে ছিল আলু আর রসুনের একটি কারি, ব্রেড, জ্যাম, ওটস, নুডলস, এগস আর চা আর কফি। আমার তো পটাটো কারিটা খুব ভালো লেগেছিল। বন্ধুরা, সামনে যেটা দেখছেন এটাই সেই সান্দাকপুর ভিউ পয়েন্ট, টপ পয়েন্ট। সানরাইজ হোটেল হওয়ার পরে এর ভ্যালুটা কমেছে, কিন্তু যখন সানরাইজ হোটেল ছিল না তখন এইটাই সবাই উঠে সানরাইজ বা সানসেট দেখতো। আমি আজকে উঠবো, চলুন। এই রাস্তা, এই হচ্ছে টপ পিক, এখনো অনেকটা রাস্তা। বন্ধুরা, এই হচ্ছে সান্দাকপুর সব থেকে উঁচু জায়গা, ভিউ পয়েন্ট। এখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটাকে দেখতে পাবেন। আজকের ওয়েদার খুবই ভালো, আমরা সকালে সানরাইজ দেখেছি, এখন প্রায় সকাল 10টা বাজে, এখনও আপনার পুরো রেঞ্জটাকে স্পষ্ট দেখা যাচ্ছে। এদিকে মাউন্ট এভারেস্টের রেঞ্জটাকেও স্পষ্ট দেখা যাচ্ছে, এখান থেকে প্রায় দেখাই যাচ্ছে। ভারতবর্ষ থেকে যে কটা রেঞ্জ দেখা যায় বা সান্দাকপু আসলে যে কটা রেঞ্জ দেখা যায় পাহাড়ের, এখান থেকে সব কটাই দেখা যাচ্ছে। বন্ধুরা, সামনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মাউন্ট এভারেস্টের রেঞ্জ, আর যেই পিকটার উপরে মেঘ রয়েছে ওটাই মাউন্ট এভারেস্ট। সামনের বড় পিকটা নয়, যে পিকটা শেষে আছে আর উপরে মেঘ আছে ওটাই হচ্ছে মাউন্ট এভারেস্ট, আর এটা পুরো এভারেস্টের রেঞ্জ। আর বন্ধুরা, সান্দাকপু এসেছি আর এটা হচ্ছে সান্দাকপু ভিউ পয়েন্ট, আর ভিউ পয়েন্ট থেকে আপনাদের দেখানোর জন্য এই কষ্টকর রাস্তায় উঠেছি। আর সামনের ভিউটা দেখুন, মাউন্ট কাঞ্চনজঙ্ঘা তার সাঙ্গ পাঙ্গকে নিয়ে দাঁড়িয়ে আছে, যাকে স্লিপিং বুদ্ধা বলা হয়। একদম রেঞ্জটা স্পষ্ট দেখা যাচ্ছে, জাস্ট দেখুন, আর কি বলবো। আজ পর্যন্ত কাঞ্চনজঙ্ঘার এরকম রূপ আমি দেখিনি, আমার লাইফে প্রথম দেখলাম।
বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখানে শেষ করলাম। সান্দাকফু সিরিজটা এখানেই শেষ করলাম। সান্দাকফু ট্যুর সম্পর্কে সমস্ত কিছু ডিসক্রিপশান বক্সে লেখা আছে, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, গাড়ির নাম্বার, হোটেলের ফোন নাম্বার, A to Z আছে। আপনারা যদি সান্দাকফু যেতে চান তো ডিসক্রিপশান বক্সটা একটু চেক করে নেবেন। আজকের মতো এখানে শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, আবার নতুন ভিডিও নিয়ে আসবো।